নাটোরের গুরুদাসপুরে প্রেমের ফাঁদে ফেলে এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে নিয়ে পালিয়েছেন বলে জানা গেছে। ওই ছাত্রী 10টার দিকে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে যায়। পরীক্ষা শেষ হলে তাকে নিয়ে পালায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষক সহ তার তিন ভাইয়ের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। ওই ছাত্রীর বাবা জানান, ব্যবহারিক পরীক্ষা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তার মেয়ে। দুপুর 2টার দিকে তার মেয়ে বাড়ি না আসায় স্কুলে খোঁজ নিয়ে জানতে পারেন প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তার মেয়েকে নিয়ে একটি মাইক্রোবাসে উঠে চলে গেছেন। পরে জানতে পারেন তারা রাজশাহী গেছে। তিনি তার আত্মীয়দের নিয়ে রাজশাহী গিয়ে ভদ্রা এলাকার একটি বাসায় তাদের আটক করে মেয়েকে আসতে না দিলে তারা থানায় যায়। ওই সময় ওই প্রধান শিক্ষক তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। তিনি ওই লম্পট শিক্ষকের বিচারের দাবি করেন। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, একজন শিক্ষক যদি এভাবে ছাত্রীদের নিয়ে পালিয়ে যেতে থাকে তাহলে বুঝতে হবে সমাজের অবক্ষয়টা কোথায় পৌঁছে গেছে। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে নিয়ে যাওয়া অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন আপনারা? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন।